যেখানে খুঁজছি সেখানে এখন একটা ট্রেন্ডিং ভিডিও চলছে 42 ডিগ্রি তাপমাত্রায় নাকি ডিম অমলেট হয়ে যাচ্ছে। তো সারা দিন যখন মানে মোবাইলে এসব দেখতে পাচ্ছি তো আমিও এই সুযোগটা ছাড়লাম না, কারণ ট্রেন্ডিং এর সাথে যদি না হাঁটি তাহলে অনেকটা পিছিয়ে পড়তে হবে। তো দেখতে পাচ্ছ আমার হাতে এই তাওয়াটা প্যানটা আছে, আর মানে গরম মানে ফুটন্ত গরম হয়ে গেছে এটা। আমি এটা 1 ঘন্টা আগে এসে আমি রেখে দিয়ে গেছিলাম, দেখি মানে আমি সেদ্ধ হই নাকি ডিম সেদ্ধ হয় সেটাই আজকে প্রমাণ হবে। কেউ কেউ মানে অনেকে ডিম হয়ে খেয়ে নিচ্ছে, ওর অনেকে সে নিজে রান্নাঘরে গিয়ে সেটা করতে হচ্ছে। তা আমি প্রমাণ করে ছাড়বো যে এটাতে হবে আদেও নাকি সে আমাকে রান্নার উনুনেতে আসলে করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, দেখি কি হয়। এরপর আমি সর্ষের তেল ঢেলে নিই হালকা করে, চাটু ফুটন্ত গরম দেখতে পাচ্ছি। নামিয়ে নিলাম, দেখা যাক কি হয়। তো এবার ডিমটা ফাটিয়ে ডিমটা একটু নুন দিয়ে আগে মিক্স করে নিই। আস্তে এরপর হালকা নুন দিয়ে নেব, ফাটিয়ে নিই যতক্ষণ। দেখো দেখো কি হচ্ছে জানি না, ইটের ওপর রেখেছি, রেখে ডিমের অমলেট হচ্ছে। উল্টা তো পারবো না আমি, দেখো পুরোটা হচ্ছে না, এইটুকুটাই হয়েছে, মাঝখানটা এখনো কাঁচা কাঁচা রয়ে আছে, মাঝখানটা পুরো কাঁচা হয়ে আছে। মাঝখানটা কতক্ষণ হবে দেখি, এভাবেই থাকবে পুরো একদম কড়া রোদের মধ্যে, দেখা যাক কতটা হয়, কখন হবে জানি না। আমি এখানে দাম বেরিয়ে যাচ্ছে, কি টান টান ধরছে দেখো, অনেকটা টান টান ধরেছে ভাই। 42 ডিগ্রিতে হচ্ছে কিছু একটা। আজকে তাপমাত্রা সবচেয়ে বেশি, মানে এখানে আমাদের এখানে 41 তো হচ্ছেই, আজকে দেখাচ্ছে 42 ডিগ্রি। আর আমি শুধু ফেসবুকে এইসব ভিডিও দেখে আছি, তো আমিও চেষ্টা করে দেখলাম যে দেখা যাক পারি নাকি। তো এরকম মানে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো, মানে 1 ঘন্টা তো হয়ে গেছে, 1.5 ঘন্টা আগে আমি এটা বসিয়ে দিয়ে গেছি। চাটু গরম হয়ে গেছে পুরো একদম গরম, কারণ কালোটা তাড়াতাড়ি খুব অবজার্ভ করে। আর তেল দিয়েছি, ঠাস করে আওয়াজ হচ্ছে, আমার তো খুব আনন্দ হচ্ছিলো, কিন্তু দেখলাম মাঝখানটা হয়নি সেদ্ধ, কেমন কাঁচা কাঁচা হয়ে আছে, 4-5টা যা একটু সাদা সাদা হয়েছে। আর কিছুক্ষণ থাকুক, ওয়েট করি, তারপর খাওয়া যাবে বা কিছু একটা করা যাবে এটাকে। আমি সেদ্ধ হয়ে যাচ্ছি এই গরমে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ওয়েট করলাম, নিচে গেলাম, একটু খেয়ে দিয়ে আসলাম। ভয় লাগছিল যে ওপরে কাক এটাকে নিয়ে চলে যাবে নাকি, কারণ আমি এটা খেতে পারবো না মনে হচ্ছে। দেখতে পাচ্ছ সাদা সাদা এদিকটা হয়েছে, কিন্তু মাঝখানটা পুরো তেল তেল কেমন করছে, আমার ঠিক খেতে ইচ্ছা করছে না। তো আমি তোমাদের একটুখানি ফুটে দেখাই, এটা পুরো একদম তেল জমে হয়নি তো কিছু, গরম তাওয়াটা খুব খাবো না আমি। কাঁচা ডিম খেও না। যাই হোক বন্ধুরা, আমিও ট্রাই করলাম তোমাদের মতো, আমার এটা মানে 4-5টা সাদাই হয়ে আছে, আর কিছুই ঠিক গন্ধ গন্ধ লাগছে কাঁচা ডিমের। তো আমি আর খাচ্ছি না, ও আমাকে বকা দিচ্ছে, বলছে খেও না। তো আমার 42 ডিগ্রিতে কী হয় জানি না, হাফ একটা ডিম হয়ে আছে, অনেকের পুরো হয়ে গেছে, অনেকে খাচ্ছ, কী করে খাচ্ছে আমি জানি না, কিন্তু আমার ডিমটা পুরো কাঁচা হয়ে গেছে, শুধু সাদাই হয়েছে দেখতে, মাঝখানে কিচ্ছু হয়নি, উল্টো দিকটাও কাঁচা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিও মানে এটাকেও ট্রাই করো না, কারণ ডিম সেদ্ধ না হলে নিজে সেদ্ধ এখানেই সানস্ট্রোকে মরে যাবো। তো আমি আর পাচ্ছি না, আমি এখন নিচে যাচ্ছি। চলো আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে।